বড় বৌমা, বড় বৌমা একবার এদিকে এসো তো মা। এই যে আপনার ছেলেকে ফর্দ বানিয়ে দিচ্ছি মা, এই যে সব ফর্দ বানাচ্ছিলাম। বলছি রাত পোহালেই তো কলা বউ স্নান করাতে যাবে, পুজোর জোগাড় তো শুরু করতে হবে, ঠাকুরমশাই এসে গেছেন। ঠাকুরমশাই যা সব নিয়ম আচার মেনে কাজকর্ম করেন, ওনাকে দিয়ে পুজো করিয়ে শান্তি আনন্দ, তাই না বলুন মা? যা বলেছি সেসব তো ঠিকঠাক করে আনতে হবে, পুজোর জোগাড়গুলো। তাই জন্য আপনার ছেলেকে লিস্ট করে দিচ্ছিলাম যাতে সব ঠিকঠাক করে আনতে পারে, সেই জন্যে। যাকে যাক, আপনি ডাকছিলেন কেন মা? হ্যাঁ, এই যে আনন্দ নাড়ুটা করছি না, এগুলো আগে ঠাকুরের জন্য কৌটোয় তুলে রেখে দেবে, তারপর সবাইকে দেবে, বুঝেছ? আগে ঠাকুরকে, হ্যাঁ, তারপর সবাইকে দেবে, বাকি সবাইকে। হ্যাঁ মা, তাই হবে। ও মা, মা সেদিন যে নতুন কুটুমদের বলে এলাম পুজোর সময় আমাদের বাড়িতে আসতে, কই এলো না তো? ও দিদিভাই, সন্ধ্যা হয়ে গেল, কেউ তো এলো না। আচ্ছা, কিংশুক তো সেদিন ভ্রমণকে বলে এসেছিল যে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা ওর মামুর সঙ্গে চলে আসতে, কেউ তো এলো না। দেখো, আমাদের কত আশা ছিল যে নতুন কুটুমরা আসবে, কত আনন্দ হবে। আমাদের বাপের বাড়ির লোকেরা তো সব আসতে শুরু করে দিয়েছে, ওরা এলে কত ভালো হতো বলো তো। দেখো, অনেকবার করে তো আসতে বললাম, কতবার করে আসতে বললাম না? আমার কি মনে হয় ওদেরও তো কুটুম বাড়ি, ওরা ওদের লজ্জা টজ্জা পেয়েছে। মেয়েটাকে পাঠাতে পারতো ভালো, মেয়েটা এলে বেশ আনন্দ হতো, নাহলে তো পুজোটা দেখা হবে না, তাই না? মেয়েটা কি গো, ফর্দ করতে করতে চলে এলে? আর বাজারটা কখন করবো বলতে পারো? হুম, এদিকে সন্ধে হয়ে গেছে, আজকে বাজারে কি ভিড় হবে সেটা বুঝতে পারছো? ভাবলাম কাল থেকে এত ঝুঁকি বাজারটা সেরে রাখবো, তা নয়। এই যে কাল থেকে তো লোকজন এসে যাবে, রান্নার লোকে এসে হাজির, তাদের কি খেতে দেবে আর রান্নার লোককে কি রান্না করতে দেবে? আর একটা কথা শুনে রাখো, পুজোর 4 দিন আমি বাজারে যেতে পারবো না বলে দিলাম। মানেটা কি আমি জানি না। ওমা, এ কি কথা? পুজোর 4টে দিন ছুটি? পুজোর 4টে দিন ছুটি হলে বাজার কারা করবে ভাই? আমরা বাজারে যাব? হ্যাঁ, শুনছিস ছোট কি বলছে? আশ্চর্য। হ্যাঁ, তোমাকে সব লিখে দিচ্ছি, মা ডেকেছিলেন তাই এসছি। কয়েকটা জিনিস লেখা হলে হয়ে যাবে, দাঁড়াও। আর কয়েকটা জিনিস, 2-3টে জিনিস লেখা হয়ে গেলেই সব শেষ হয়ে গেছে। হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে। আরে কয়েকটা জিনিস দিলে যখন হবে তখন সেই কয়েকটা জিনিস দিয়ে আমাকে ছেড়ে দাও, আমি বাজারটা করে আসি। দিচ্ছি তো, তাই তো করছি। দেখো, শোনো, আমাদের পেটে গামছা বেঁধে থাকতে হবে যদি বাজার না করো। দেখো, আমি কি তাই বললাম নাকি? করবো না আমি বলেছি, যা করবার আজকে সন্ধ্যেবেলা সেরে নেবো, কাল যেতে পারবো না। ঠিকই তো, পুজোর 4টে দিন বাজার করতে ভাল লাগে কারু? বলো বলো, বন্ধু বান্ধব আসবে, আত্মীয় স্বজন আসবে, গল্প গুজব করবে, টানা 14 বার করে বাজারে ছোট, কারু ভাল লাগে? ছোট বৌমা, তো তুমি তো লিখছিলে সব, কি কি খাবার দাবার হবে তবে সেসবও তো ঠিক করেছো, তো সেটা একেবারে একটা মেনু অনুযায়ী লিখে দাও না কেন, যে কোন কোন বেলাতে কি কি রান্না হচ্ছে, সেই বুঝে ওরা সব বাজার করে আনুক না। তো তোমরা যদি 4টে দিন ওদের বাজারে ছোটাতে চাও সেটা তো ঠিক হয় না, না? ওমা, 4 দিনের বাজার! আচ্ছা মা, আপনি তো জানেন পুজোর সময় আমাদের বাড়িতে কত লোকজন আসে। এই এত বাজার রাখবো কি করে? অত জায়গা কোথায় বাড়িতে? বাড়িতে তো দুটো মাত্র ফ্রিজ। ছোট ঠাকুরপো, পুরো বায়না করলে চলবে না। হ্যাঁ, পুজোর চারটে দিন তোমাকে বাজারে যেতেই হবে, কিচ্ছু করতে পারবো না। তবে হ্যাঁ ভাই, তোমাকে একজন সহকারী দিতে পারি, তাতে চলবে তোমার? সহকারী মানে? ও সহকারী মানে তুমি কিউসুকের কথা বলছো? কেন, কিংশুক বুঝি ভালো সহকারী নয়? পছন্দ হলো না তোমার? কে, দাদু ভাই যাবে বাজারে, তারপর তার বন্ধু বান্ধব, তার আনন্দ হই হই, সেগুলোর কি হবে? সেগুলো ছেড়ে সে বাজার যাবে না। দাদু ভাইয়ের বন্ধু বান্ধব মানে? এবার তো বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করার কথা না, এবার তো একটু স্পেশাল আনন্দ, ভাবি বউকে নিয়ে আনন্দ করার কথা। আর ভাবি বউ নিয়ে কি আনন্দ করবে বলো? কত করে নেমন্তন্ন করে এলাম, সে তো এলোই না। কত আশা করেছিলাম যে আসবে। তা একবার তো একটা ফোন করে দেখলেই পারো। ফোন করো। আচ্ছা মা, আপনি বলুন, আমরা এত করে বলে এলাম সবাই মিলে, তারপরও যদি তারা আসছে না, এটা আমাদের না নিজে থেকে জানায়, তাহলে উপচে পড়ে আমাদের ফোন করতে যাওয়াটা কি ঠিক হয়? না মানে মনে হবে না যে আমরা খুব গায়ে পড়ছি? গায়ে পড়া আমরা। ওরা যখন আসতে চাইছেন না, মানে ওনাদের যখন আসার ইচ্ছে নেই, তখন জোর করে আর ফোন করার কি দরকার? আমি আর ফোন করব না। ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, যার ফোন করবার দরকার সে ঠিক করে দেবে। আমাদের কিংশুক বাবু, তার দরকার, সে ঠিক ফোন করে দেবে, আমাদের তো ভাবার দরকার নেই। তোমার নাতনিটি কোথায়? তাকে তো দেখছি না। আপনার নাতনির কথা আর বলবেন না মা, আজকে তার পুজোর ছুটি পড়েছে, তাই জন্য তার সমস্ত বন্ধুরা মিলে ঠিক করেছে যে পুজোর আগে শেষ দিনের মতো দেখা সাক্ষাৎ করে ঘুরে টুরে সিনেমা টিনেমা দেখে বাড়ি ফিরবে। বলে গেছে রাত হবে। ওই দেখো, অবশ্যই এই বয়সে তো এটাই হবে, হবে না কেন বলো? তাছাড়া আমার দিদিভাই তো লেখাপড়ায় খুব ভালো, তাকে যে সেসব নিয়ে কিছু বলবে সেও তো বলতে পারবে না। হ্যাঁ, ওই লেখাপড়ায় ভালো হয়ে তো আমাদের মাথাটা কিনে নিয়েছে না। আমি কিন্তু মা পই পই করে বলে দিয়েছি যে ৮টার মধ্যে বাড়ি ঢোকা চাই। ৮টা পেরোলেই আমিও তককে তককে থাকবো, আমি চেপে ধরবো একদম। আর দাঁড়াও না, তুমি কেন এত ব্যস্ত হচ্ছ বলো তো? ও তো তোমার কথা শোনে নাকি? ৮টায় বলেছো, ৮টার মধ্যে ঢুকে যাবে। ৮টা তো এখনো বাজেনি মা। কে? ও মা, একটু জল। আচ্ছা ছেড়ে দাও, দিচ্ছি তো। পারছি না, খুব জল। কোথা থেকে এত হন্তদন্ত হয়ে এলি রে? কি হয়েছে বাবা? বলছি কোথা থেকে এত হন্তদন্ত হয়ে এলি? আমি শুনতে পাওনি? ঢাক বাজাচ্ছিলাম। তুই ঢাক বাজাচ্ছিলি? লাভলি, ওই জন্যই। কি ওই জন্য? ওই জন্য কি? না মানে কি তাল কি বাজাচ্ছিলি? আমি এক্ষুনি দাদার কাছে যাচ্ছিলাম জিজ্ঞাসা করতে যে এবারে ঢাকি পাওনি, ড্রাম্পেট আবার লোক পেয়েছো? শুরু হয়ে গেল তো, দেখলে? শুরু হয়ে গেল, আমার পিছনে লাগা। बोलছিলাম হ্যাঁ রে বাবু ব্রহ্মরা কেউ মানে ওদের বাড়ি থেকে কেউ এলো না তো ব্রহ্মর আশ্চর্য মা মা তুমিও যেখানে আছো আমিও সেখানে আছি আমি কি করে জানবো জানি না বললে তো হবে না দাদু ভাই जानते तो हबेई माथा बैथा तो तोमार ठामा आमार एई सबाई कोनो माथा बैथा नेई ता तो बटी और किसेर माथा बैथा हाँ अरे एलो ना तो एलो ना ताई तो हाँ तोमराई बा एकटा कथा निये एतो आलोचना करछो केन अरे बाबा उधर प्रॉब्लम छिलो आस्ते पड़ी नहीं बस मिटे गलो की ताई तो अरे भेबे चिंते कथा बोलो मुखटा देखो केमन फाकाशे होये गेछे हाँ सादा होये आछे तुमि बेशी चोखे देखछो ना हाँ बेशी चोखे देखछो दादू भाई ना एक काज करो ना उधर बाड़ीते एक फोन करो ना ना होय भ्रमर के एक फोन करो ना आमी सब फोन टोन करते पारबो ना भ्रमर आमाके ना करेछे फोन करते बारण करेछे केन किंगशुक ताहले कथा बोलबी की करे ओफ काकी चुप कर दो कथा হবে কি করে না করেছে ফোন করতে কারণ ওর অসুবিধা আছে আমার সঙ্গে ফোনে কথা বলতে এই এখন কিসের অসুবিধা রে কিসের অসুবিধা বিয়ের দিন ঠিক হয়ে গেছে আশীর্বাদ হয়ে গেছে হাফ বউ হয়ে গেছে বলেছি যখন ফোন করার ওর নিজে থেকেই ফোন করবে ব্যাপারখানা কি এমন কথার কি মানে আজকালকার দিনে তো এরকম দেখা যায় না অবশ্য ওর মামিকে আমার খুব একটা সুবিধে লাগেনি तो क्या मन जानो सुनो सब अन्य लोक के दोष दिए कोनो लाभ नहीं ठाम्मा भ्रमणेर निजेर दोष बेशी बेशी करे एत लज्जार कि आछे बाबा एत लज्जार कि आछे बोलो तो अरे ठीक ही तो ओ सब लज्जा टज्जा थाकार कोनो माने हय नाकि ओ सब कि माने नाकि आजकल हाँ बाबा तुमिओ शुरू करले ना দাও 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 ফর্দটা দাও শেষ করে এবার হয়ে গেছে বলছি ও আমাকেও তো ফর্দ লিখতে হবে আমি বাতাসে ও দিদি ভাই একটু দাও না কাগজটা দাও না ওখানে পেন আছে নাকি দেখো না একটু দাও 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 আরে বের বাজে দেখ নাকি তোর বোন এসে জানা তাড়াতাড়ি মা তোমার এই নাড়ু পাকাবার কোনো দরকার ছিল না দোকানে সব কিনতে পাওয়া যায় সব যতদিন শরীরে শক্তি আছে ততদিন করব আর যখন থাকবে না ওই নাদ বউকে শিখিয়ে দিয়ে যাব সে বানাবে তুমি পুজোর কটা দিন তোমাদের বাড়িতে একটু থাকতে চাই থাকতে দেবে আগে তুমি ভেতরে এসো প্লিজ কাম ইন থাকতে দেবো না মানে তোমাদের বাড়িতে গিয়ে তো ইনভাইট করে আসলাম, আমরা সবাই ওয়েট করছিলাম তোমাদের জন্য, তোমরা তো জানালে না। এই বাকি সবাই কোথায়? বাইরে নিশ্চয়ই, তুমিও না? আর তো কেউ আসেনি। কেউ আসেনি মানে? এত রাত্রে তুমি একা এসছো? না, মামু দিয়ে গেছে। ও বাবু, কে এসছে রে? কার সাথে কথা বলছিস? বাই এনি চান্স তোমার কি শরীর খারাপ? কই না তো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলো, মা ওয়েট করছে। বাবু, মা মা কি চলে এসছে? এসো এসো। ও মা, হয়তো আমার নাথ বউ এসেছে। এসো এসো এসো, আমাদের বাড়িতে এসো। একটু আগে আমরা কথা বলছিলাম যে আরে তোমরা কেউ এলে না, ফোন পর্যন্ত করলে না। একটু আগে আমরা দুঃখ করছিলাম। সবাই কোথায়? বাবা বলছে ওর সঙ্গে আর কেউ আসেনি। সে কি, তুমি একা একা এসেছো? হ্যাঁ, তুমি তো বলতে যে তুমি একা একা কোথাও চলাফেরা করো না, সেখানে এরকম ঠিক আছে তুই এসছো, ভালোই হয়েছে। সন্ধ্যেবেলা একা একা এলে সকাল সকাল আসতে পারতে। সকালবেলায় দিনের আলোয় কি করে আসতাম? দিনের আলোয় ভ্রমর, দিনের আলোয় না আসার কি আছে? তোমার দেখছি ভারী লজ্জা। দিনের আলোয় তুমি ভাবি শ্বশুর বাড়ি আসতে পারবে না? আজকালকার দিনে এমন মেয়েও হয়। তোমার কি হয়েছে ভ্রমর? তোমার কি শরীরটা ভালো নেই? কই কিছু হয়নি তো। কই কিছু হয়নি তো। ভ্রমর, তুমি তো দাঁড়াতে পারছো না বলে মনে হচ্ছে। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এই ভ্রমর, আর তোমার বাড়ির লোকরা এবার কি বলো তো? তোমাকে একা ছেড়ে দিল? মামু দিয়ে গেছে তো। সে কি কথা, তোমার মামু কোথায়? মামু ভেতরে আসেনি। মামু ভেতরে আসেনি? এ তো ভারী অন্যায়। এত দূর এলেন অথচ আমাদের বাড়িতে ঢুকলেন না। নতুন কুটুম, ওনাদের কুটুম বাড়িতে থাকতে অসুবিধা হতেই পারে, কিন্তু দেখা তো করবেন, একটু তো চা খেয়ে যেতেন। মামুর যে খুব কষ্ট। মামুর কষ্ট? কি হয়েছে মামুর? মানে তোমাদের বাড়িতে কিছু হয়েছে নাকি? বলো না কি হয়েছে। মামু তো খুব কাঁদছে। মামু কাঁদছে কেন? মা, মামু কাঁদছে কেন? ও বুঝতে পেরেছি, ভাগ্নিকে কোলে পিঠে করে মানুষ করেছেন তো। মা বাপ মরা ভাগ্নিটাকে বড্ড ভালোবাসেন, সেই জন্য से शोशुर बाड़ी चले आसबे, बिये दिये देबेन, सेई जोन्नो ना।